আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো রয়েছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের বিশ্ববিদ্যালয়ে কিছু আপডেট এবং সেই সাথে একটি খুশির খবর দেব। সেটি হচ্ছে যে তোমরা ইন্টার পরীক্ষা দেওয়ার জন্য যে ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের তো পরীক্ষা হয়নি, অটোপাস হয়েছে। তো তোমরা ফর্ম ফিল আপের কিছু অর্থ ফেরত পাবে, এই বিষয়ে আমি আগেই বলেছিলাম। তো সরকারও নির্দেশ দিয়েছে, তো মার্চ মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে সেই অর্থ তোমরা ফেরত পাবে। বিজ্ঞানের শিক্ষার্থীরা ফেরত পাবে 1,065 টাকা, মানবিকের হচ্ছে 615, এবং যারা কমার্স রয়েছে তারা পাবে 625 টাকা। তো এই টাকা কীভাবে দেওয়া হবে সে বিষয়ে কথা বলবো, বিশ্ববিদ্যালয়ে কিছু আপডেট আছে সে বিষয়ে কথা বলবো। তার আগে বলে নিচ্ছি, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করলে তোমাদেরই সুবিধা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য আপডেট অনেক কিছুই পাবে। তো শুরুতেই সুসংবাদটি নিয়ে কথা বলি, তো যে টাকা ফেরত পাবে সেই টাকা কিন্তু তোমার হাতে দেওয়া হবে না, তোমার বাবা মার হাতে দেওয়া হবে। তো এটা শুনে তো মেজাজ খারাপ হয়ে গেল ভাই, কি বলেন, টাকা ফ্যামিলির হাতে দিলে তো সেই টাকা আমরা পাবো না। যাই হোক, একটু ফান করলাম, টাকা তোমাদেরকেই দেওয়া হবে, তোমাদের বাবা মার হাতে দেওয়া হবে না। তো টাকাটি আসলে কিভাবে ফেরত দেওয়া হবে, তো টাকা কলেজের ব্যাংকে পৌঁছাবে, তারপর তোমাকে হচ্ছে কলেজ থেকে একটি চেক দিবে। তো সেই চেক নিয়ে তুমি তোমার যে কলেজের ব্যাংক রয়েছে সেই ব্যাংকে গিয়ে চেক জমা দিবে, তোমাকে তোমার প্রাপ্য টাকা ফেরত দেওয়া হবে। খুব সাধারণ বিষয়, তো ব্যাংকে কিছুদিনের মধ্যেই টাকা আসবে কলেজের ব্যাংকগুলোতে, তারপর কলেজ থেকে চেক দিলেই টাকাটা তুমি যে কোনো সময় উইথড্র করতে পারবে। আর টাকা তুলে নিয়ে এসে সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে। যাই হোক, এটা বিষয় না, বিষয় হচ্ছে যে কৃষিগুচ্ছের যে অধীনে 7টি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে কিছু আপডেট রয়েছে। তো দেখো, 7 কৃষি বিশ্ববিদ্যালয় আগে কিন্তু আবেদনের যোগ্যতা ছিল 7, এখন কিন্তু তারা আবেদনের যোগ্যতা বাড়িয়েছে 1 পয়েন্ট, এখন করা হয়েছে 8, এবং কোনো পরীক্ষায় 3.50 নিচে থাকা যাবে না। এবং এই যে আবেদনের যোগ্যতা 8 করা হয়েছে, সেটি কিন্তু 4 সাবজেক্ট ছাড়া, চতুর্থ বিষয় ছাড়া 8 পয়েন্ট লাগবে। তো আবেদনের যোগ্যতা বাড়িয়ে কিন্তু অনেক শিক্ষার্থী আবার হতাশায় পড়ে গেছে। কারণ হচ্ছে কি, চতুর্থ বিষয় ছাড়া 8 পয়েন্ট কিন্তু অনেক পয়েন্ট, সেটা চতুর্থ বিষয় সহ সাধারণত 8.5 পয়েন্টের অধিক হয়ে যাবে এরকম একটি বিষয়। তো চতুর্থ বিষয় ছাড়া 8 পয়েন্ট সত্যি অনেক বিষয়। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় আবেদনের যোগ্যতা বাড়িয়েছে, চট্টগ্রাম বাড়িয়েছে, তারপর রাজশাহী বাড়ায়নি, কিন্তু তারা সিলেকশন করবে, এটি বাড়ানোর থেকেও ভয়ঙ্কর। আর একটি হচ্ছে যে কৃষিগুচ্ছ আবেদনের যোগ্যতা বাড়ালো। এখন তোমরা অনেকেই জিজ্ঞেস করছো, ভাইয়া জাহাঙ্গীরনগর এখন কি করবে? তোমাদের অনেকেরই আশার প্রতীক, ভরসার প্রতীক, বিশেষ করে সেকেন্ড টাইমারদের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখন তারা আবেদনের যোগ্যতা বাড়াবে কি না। তো আমার যতটুকু মনে হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবেদনের যোগ্যতা বাড়াবে না, কেননা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষায় চ্যান্স নিয়ে আসে না সাধারণত। 10 বছর বা তারও অধিক সময় ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 10টি ইউনিটে পরীক্ষা হয়, সেকেন্ড টাইম রয়েছে, তারা কোনো চেঞ্জ করেনি। তো আমার মনে হয় না চেঞ্জ করবে, এই বিষয়ে টেনশনের কিছু নেই। এবং এই যে কৃষিগুচ্ছের কথা যে বললাম, 7টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু 2 মাস পেছানো হয়েছে, চূড়ান্ত ডেট দেওয়া হয়েছে 31 জুলাই। 31 জুলাই এই কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যাই হোক, এটি অনেকটাই খুশির খবর, পরীক্ষা অনেক দেরিতে হচ্ছে, তোমরা সময় পাচ্ছ, কিন্তু কথা হচ্ছে আবেদনের যোগ্যতা একটু বাড়িয়েছে, তাও আবার 4 সাবজেক্ট ছাড়া, 1 পয়েন্ট বাড়ানো হয়েছে 7 থেকে 8। তো এতটুকু ছিল মূলত আপডেট। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের সার্কুলার প্রকাশ করেছে, 2 একটি বিষয় বাদে তাদের পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশিত হয়েছে। তো সার্কুলার কী কী বিষয় এসেছে, নতুন কী আপডেট এসেছে, এই বিষয়ে আরেকটি ভিডিও বানাবো, সেখানে তোমরা দেখতে পারবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।